সংবাদের এ পর্যায়ে যুক্তরাজ্য এবং ইউরোপের বাংলা কমিউনিটির গুরুত্বপূর্ণ কিছু খবর ব্রিটেনে আগামী পাঁচই অক্টোবর থেকে বাংলাদেশ সহ ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের জন্য একই নিয়মে স্টুডেন্ট ভিসার আবেদনের নতুন পদ্ধতি কার্যকর হবে এ নিয়মে ব্রিটেনে আসা শিক্ষার্থীরা তাদের ভিসারও পরিবর্তন করতে পারবে থাকছে স্থায়ীভাবে থাকারও সুযোগ বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে ব্রিটেনে আগামী পাঁচ অক্টোবর থেকে বাংলাদেশ সহ ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের জন্য একই নিয়মে স্টুডেন্ট ভিসার আবেদনের নতুন পদ্ধতি কার্যকর হবে দশ সেপ্টেম্বর ব্রিটেনের স্টুডেন্ট ভিসার এক বিধিতে বেশ কিছু পরিবর্তন এনেছে হোম অফিস ধরেন কেউ ওয়ানে আছে সে সুইচ করতে পারবে কেউ ধরেন ইনভেস্টর বিষয়ে আসে সেও টিয়ার ফোরে সুইচ করতে পারবে কেউ ইভেন মনে করেন স্পাউস বিষয়ে আসছে অনেকের আসে স্পাউস বিষয়ে আসে হয়তো ফ্যামিলি প্রবলেম হয়েছে একটা ব্রেকডাউন হয়ে গেছে ওদের কিন্তু দেশে চলে যেতে হচ্ছে অথবা ডিসক্রিপশনাল লিভ অ্যাপ্লিকেশন করতে পারছে বাট তাদের এখন এই এভিনিউ তারা এক্সপ্লোর করতে পারবে স্টুডেন্ট বিষয়ে যাইতে পারবে অন্য বিষয় ক্যাটাগরি থেকে স্টুডেন্ট বিষয় পরিবর্তন করার সুযোগ রেখে নতুন বিধিতে বলা হয়েছে এক বছর যাবত অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মেনটেন্স ফান্ডও দেখাতে হবে না যদি আপনি এক বছর বিজায় তাকেন এই দেশে তাহলে আপনাকে মেনটেন্স ফান্ড দেখাইতে হবে না আপনি টিয়ার ফোরে যাবেন নো মেনটেন্স ফান্ড রিকোয়ারমেন্ট একই সাথে স্টুডেন্ট ভিসার আট বছরের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হচ্ছে উচ্চতর শিক্ষার্থীদের জন্য ক্যাপ ছিল যেমন কেউ যদি পোস্ট স্টাডি করে বা পিএইচডি করে তাহলে এইট ইয়ার্স ক্যাপ ছিল এটা ছিল গভর্নমেন্টের টোয়েন্টি টুয়েলভ একটা হার্ড রুল ছিল যেটাকে বলা হয় যে হোস্টেল এনভায়রমেন্ট যাতে স্টুডেন্টরা এই দেশে সেটেল না হতে পারে এই ধরনের একটা হোস্টেল এনভায়রমেন্ট ক্রিয়েট করা হয়েছিল এইটাতে বোঝা যাচ্ছে যে বলতেছে কেউ যদি পিএইচডি করে তাদের জন্য কোনো এইট ইয়ার্স ক্যাপ নাই নমনীয়তা রয়েছে ইংলিশ টেস্টের ক্ষেত্রে থাকছে স্থায়ীভাবে থাকার সুযোগ এসব জানালেন ব্রিটিশ বাংলাদেশি এ আইনজীবী লুৎফর রহমান বাংলাদেশের বেলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখনও সেই বি